শুভরাত্র, আমরা চলে আসছি উৎসবের মধ্যে। সনাতন প্রপাইটার লোকনাথ সেন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল একজন অনারেবল পার্সন হিসাবে। লোকনাথ ভাই, আমি একটু ব্লগিং এর মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি উৎসবের যে একজন প্রপাইটার হিসাবে আছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে আপনি চ্যানেল 99 তুলে ধরবেন? আমরা ব্লগিং এ আছি। ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিজনেস হচ্ছে নবীর সুন্নত। একটা হালালভাবে বিজনেস করার স্বাদে আলাদা, ঠিক আছে? আমরা হালালভাবে বিজনেস করি, আমাদের এই বিজনেসের মধ্যে আমরা যে মানুষের পণ্য এই কাপড়টা বিক্রি করি, এই বিক্রির মাধ্যমে সরকারকে ব্যাড ট্যাক্স দিয়ে বৈধভাবে যে বিজনেস করতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমরা এই বিজনেসের মাধ্যমে হালালভাবে সারা জীবন যেন চলতে পারি, এই দোয়া করি। আপনারা আজ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লোকনাথ সেন ভাই যে কথাটা বলছেন, উনি বলতে পারছেন বর্তমান সরকারকে উনি ভ্যাট ট্যাক্স দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, এবং একজন ট্র্যাডিশনাল হিসেবে উৎসবকে দাঁড় করিয়েছেন। এখানে মধ্যে ক্রেতা বিক্রেতা যারা আছেন, সুবর্ণ রজত জয়ন্তী উপলক্ষে এখানে 15% ডিসকাউন্ট চলছে। আপনারা অরিজিনাল প্রোডাক্ট যাচাই বাছাই করে নিয়ে আসার জন্য অন্য কোথাও পাইকারি না করে, না ঘোরাফেরা করে, আপনারা সরাসরি আমাদের উৎসবে চলে আসুন নিউ মার্কেটের মধ্যে অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য। আমি ব্লগিংয়ের মাধ্যমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অনারেবল উৎসবের প্রপাইটার জনাব লোকনাথ সেন ভাই, ওনার সঙ্গে থাকুন এবং আপনারা বিপরীত বিতানের মধ্যে চলে আসুন। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে এবং সুবর্ণ রজত জয়ন্তী উপলক্ষে লেগে 15% ডিসকাউন্ট করছেন, আমরা স্ক্রোলিংয়ের মাধ্যমে সমস্ত ডিটেলস প্রোডাক্ট সমস্ত কিছু আমরা দিয়ে দিচ্ছি, এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রোডাক্ট সম্পর্কে আপনারা দেখে নিন। প্রোডাক্ট আমি অলরেডি ব্লগিং করে দিচ্ছি, এবং এখানে যারা অনারেবল পার্সন আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের গুণগত যে সমস্ত প্রোডাক্টগুলি এখানের মধ্যে আছেন আমি একটু তুলে ধরছি ব্লগিংয়ের মাধ্যমে। সনাতন লোকন ভাই যেভাবে উনি সাজিয়েছেন এই জিনিসটা আমি তুলে ধরছি এখানের মধ্যে। পাঞ্জাবি আমাদের ট্রেডিশনাল, এই ট্রেডিশনালকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। কোনটার মধ্যে 30% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট অ্যান্ড 30% ডিসকাউন্ট আছেন। এবং বিগ ট্রেডিশনাল অফ দ্য শিবরানী, একদিন আমাদেরকে সবারই শিবরানী পড়তে হয় এবং বিভিন্ন ট্রেডিশনালের মধ্যে পড়তে হয়। তো অতএব আর আপনারা যমুনা ফিউচার পার্ক নয়, বসুন্ধরা নয়, আপনারা সরাসরি চলে আসুন আমার দেখা আলোকিত কিংবদন্তি হিসাবে লোকমান ভাইয়ের উৎসবের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।